আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো। তো এমডি তাহের ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ভাইলা মাছ বোনা, ছোটো ভাইলা মাছ বোনা। তো এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি, এখানে রসুন, হলুদ, মরিচ, তারপর জিরা, ধনিয়া, তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। তো এই যে আমি একটা চুলাইতে ফ্রাই প্যান গরম করে ভাইলা মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তো এই যে দেখুন, আমার ভাইলা মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এর মাঝে আমি পেঁয়াজ দিয়ে দেব, কিছু রসুন দিয়ে দেব। তারপর স্বাদ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়। তো আপনারা যারা আমার এই রান্নাটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো একে একে আমি সব মশলা এর মাঝে অ্যাড করে দেব। তো এই তো আমি যা যা নিয়েছিলাম সবগুলো এর মাঝে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মাঝে পানি অ্যাড করে দেব। তাই তো আমি কিছু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষবে রান্নার টেস্ট ততটা বাড়বে। তাই এর মাঝে আবার কিছু টমেটো, একটা টমেটো দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে। তারপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই তো দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি এর মাঝে পানি অ্যাড করে দেব। তো এই তো আমি পানি এর মাঝে অ্যাড করে দিচ্ছি। এই তো দেখুন, আমার পানি দেওয়ার পরে বলক চলে এসেছে। তো এভাবে অবশ্যই ভাইলা মাছ বোনা করে, ছোট ভাইলা মাছ বোনা করে অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি যে কোনো ভিডিও সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে। তো এর মাঝে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি দুই মিনিট রেখে তারপর আমি এটা নামিয়ে নেব। এই তো দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে। তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি,
অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।